এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছতা অভিযান ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের তরফে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই কর্মসূচির আগামী একত্রিশে মার্চ পর্যন্ত চলবে স্বচ্ছতা অভিযান প্রতিদিন এক একটি পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীদের সচেতন করতেই এই উদ্যোগ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট কর্তৃপক্ষের উদ্যোগে এলাকাবাসীদের সচেতন করতে শুরু হল বিশেষ সচেতনতামূলক অভিযান ষোলোই মার্চ পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই বিশেষ কর্মসূচির চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ব্লক প্রশাসন ও পুলিশের সহযোগিতায় স্কুলের পড়ুয়া থেকে হাসপাতাল কর্মী ব্যারেজ কর্তৃপক্ষ এলাকাবাসী সকলেই এই সাফাই অভিযানে অংশগ্রহণ করবে আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে তার মধ্যে আমাদের স্কুলের বাচ্চাদেরকেও এনকারেজ করছি আর তারপরে হসপিটালের মানে আমাদের ডাক্তার নার্সও প্রতিদিন ইয়েতে থাকবে যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা যদি ঘটে কারো ওই ঘাস কাটতে গিয়ে জঙ্গল কাটতে গিয়ে কারো ফাত কেটে গেলে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে গ্রামে গঞ্জে হ্যাঁ তারপরে বিডিও আর ইয়ে কী বলে থানা আইসি আইসি ওর সঙ্গে ইনভলভ থাকে সাফাই অভিযান আমাদের মন্ত্রণালয়ের দিকে নির্দেশ আছে কি এটা করতে হবে সুতরাং আমাদেরকে এটা এই পাক্ষিক করছি প্লাস আমাদের যারা জনগণ আছেন তাদেরকে অ্যাওয়ারনেস কোচিং তাকে যা সারা বছর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন